করা হয় যে উনি ডিটেইলস কথা বলে। স্যার আপনার কাছে আসছি যে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যা যা দরকার সেটা ঠিকঠাক মতো আছে কিনা এ ব্যাপারে। ইব্রাহিম খালেদ স্যার, এটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর উপরে মেইনলি আলাপটা হবে, তো ঠিক আছে। এর আগে আমরা একটু প্রায়র যে কথাটা বললেন করোনার জন্য যে অর্থনৈতিক অবস্থা এর থেকে অল্প একটু বলবো। আমি বেশিরভাগই NBFI যার উপরে আলোচনা ওখানেই কনসেন্ট্রেট করব। করোনা আক্রান্ত হয়েছে এটা তো ঠিকই, কোন দেশের অর্থনীতি করোনা বাঁচিয়ে চলতে পারেনি, আমরাও পারি, কিন্তু সরকারের পুনরুদ্ধারের ক্ষেত্রে আমি এইটুকু বলবো যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য পুনরুদ্ধারের চাইতে যেটা বেশি দরকার তাহলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেখানে বিজনেস চলতে পারে। তো আর পুনরুদ্ধারের ব্যাপারে সরকার যতটা বলেছে, যে পরিমাণের কথা বলেছে, তা সবকিছুই কিন্তু নির্ভর করছে ব্যাংকের উপরে। সরকার বাজেট থেকে কিন্তু টাকা দিচ্ছেন না, এই টাকাগুলো ব্যাংকে দিতে বলা হয়েছে। তো ব্যাংক নির্ভর সহায়তাটা একটা কনস্ট্রেইন্ট হলো, এটা কিন্তু কস্ট নির্ভর, অর্থাৎ যিনি লোন নেবেন তিনি তো তাকে তো ইন্টারেস্ট পে করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংক তো দাতব্য চিকিৎসালয়ের মতন যাকে তাকে দেবে না, ব্যাংকের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে, সেইটা ফুলফিল না করে প্রণোদনা দিয়ে পরে সেই টাকা ফেরত না পেলে ক্লাসিফাইড লোন বেড়ে যাবে। এই ব্যাপারে ব্যাংকগুলো সতর্ক, সেই কারণেই আমরা জার্নালে অনেক কাগজপত্রে দেখছি আলাপ আলোচনা যে সরকার যে টাকার কথা বলেছেন সে টাকা টাকার ঘরেই আছে, ডিসবার্স হয়নি। তাহলে যে টাকাটা ব্যাংকে দিতে দেওয়া হলো সে টাকাটা ব্যাংক দিতে পারলো না, দোষ দেওয়া হচ্ছে ব্যাংকে যে ব্যাংক দিচ্ছে না। ব্যাংক তো দান সত্য খুলতে পারে না, কারণ দুদিন পরে ক্লাসিফাইড হলে এই টাকা সরকার দেবে, তো সেই জন্য এইভাবে দেওয়ার কোনো অর্থ নেই। সরকার যেটুকু দিতে পারতো তার বাজেট থেকে সেইটুকু দিত, কোনো আপত্তি ছিল না। মজুরি দেবেন গার্মেন্ট সেক্টরে শ্রমিকদের, এটা ব্যাংকের কেন, এটা তো আপনি সরকার দিতে পারতেন ইচ্ছা করতে। তো যাই হোক, এই কারণে যে সরকার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার অর্ধাংশ বাস্তবায়িত হয়নি, এবং খুব রীতিবদ্ধ কারণে নিয়মের কার মধ্যেই হয়। এটা থেকে ফিরে আসার জন্য দরকার, আমি বলি যে প্রণোদনার দরকার নাই, দয়া করে এনভায়রনমেন্টটাকে ঠিক করে দেন, কারণ মানুষ তো ভয়ে ভীত। আমি নিজে বুঝি না, সবাই ওই যে নাকপট্টি বলে আমি যেটাকে আপনার মাস্ক বলেন, ওই নাকপট্টি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো এইভাবে তো কাজ হয় না। নাকপট্টি লাগান আপাতত নেই, এটা সতর্কতার দরকার, কিন্তু এখন যদি নর্মালাইজ না করে তাহলে কিন্তু কোনো প্রণোদনা কাজে লাগবে না। আপনার নর্মালাইজ করার জন্য যে প্রণোদনা সেইটি দিতে হবে। এইটুকুন বলে আমি, যেহেতু সময় স্বল্পতা, আমি নন ব্যাংকিং এ চলে আসি। নন ব্যাংকিং এর জি হ্যাঁ বলতে চান? আচ্ছা, নন ব্যাংকিং এর জন্য তাহলে এটি গঠনটাই এমন নাজুক যেটাকে বাঁচিয়ে রাখা খুব কঠিন, অর্থাৎ তারা জনগণের কাছ থেকে তেমন ডিপোজিট নিতে পারবে না, নিচ্ছে সেটা বলা হচ্ছে যে ইটস এ লোন ফ্রম পাবলিক, এইভাবে বলা হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু তারা বেশি নিতে পারছে না কারণ ছোট অর্গানাইজেশন, উইক অর্গানাইজেশন। আরেকটি হলো যে এটা ব্যাংক নির্ভর, ব্যাংক যদি তাকে টাকা ধার দেয় সেই টাকার থেকে তারা আবার ধার দিতে পারে, তো এইটি তো একটু নাজুক অবস্থা। কারণ ব্যাংকগুলি যদি কথার কথা 9%ও দেয় তো তার অন্তত 2% তো রাখতে হবে, খরচা চালাতে 11% দিতে হয়, অর্থাৎ ব্যাংকের চাইতে NBFI বেশ ডিসঅ্যাডভান্টেজ পজিশনে। এখানে আরিফ খান আছেন যিনি NBFI এর উপরে আমার চাইতে আরো প্রত্যক্ষভাবে দেখেছেন, কাজ করেছেন এবং বলতে পারবেন। তো আমি আগামী এইটুকুনি বলবো যে এরকম একটা অবস্থার মধ্যে NBFI কে চলতে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ এই প্রতিষ্ঠান যেহেতু একটু উইক সেই জন্য একে সবসময় নজরে রাখতে হবে। সেই একটা দুর্বল ছেলের মতন তাকে যেমন ধরে রাখতে হয়,
একটু আদরে রাখতে হয়, কেয়ারফুল থাকতে হয়, সেই রকমের করতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক আমি লক্ষ্য করেছি ব্যাংকের ব্যাপারেও আজকাল, আমি আজকাল কথা এই জন্য বলছি যে ব্যাক ইন মাই টাইম ধরেন 1998-99 আমরা প্রাইভেট ব্যাংকের 36 জন ডিরেক্টরকে বরখাস্ত করেছিলাম, অন্তত একটি ব্যাংকে এন্টায়ার বোর্ড ডিসলভ করে দিয়েছিলাম। কিন্তু এর পরের থেকে আপনি এই সেঞ্চুরির কথা বলেন তো, বাংলাদেশ ব্যাংক কি একজন ডাইরেক্টরকেও বের করতে পেরেছে? কুকৃতি তো কম হচ্ছে না, একটা ব্যাংকের বোর্ড কি ভেঙে দিতে পেরেছে? বেশি ব্যাংকে পারেনি। তারপরে আপনার ফরমার্স ব্যাংকে পারেনি, ফরমার্স ব্যাংক তো এখন নাম পাল্টিয়ে পদ্মা ব্যাংক করে নিজের মুখ রক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ ব্যাংক কি করেছে, কেন পারেনি? ওই ব্যাংকের ফরমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন যেন মহিউদ্দিন আলমগীর, যিনি একজন সরকারি দলের নেতা মন্ত্রী ছিলেন, ভয়তেই পারেন। আর কাজে তিনি পদত্যাগ করে গেছেন কিন্তু তাকে পদচ্যুত করতে পারে। এখানে বাংলাদেশ ব্যাংকের এই যে ভূমিকা, সেইখানে আমাদের এনবিএফআই এর ক্ষেত্রে এসে আমি ব্যাংকের বেশি গেলাম না, এনবিএফআই এর ক্ষেত্রে এখানে খুব বেশি পরিচর্যা দরকার বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক ফেল করছে কারণ রেকর্ড আমি বলতেই পারি, দুইটি ব্যাংক, একটা ব্যাংক তো হাইকোর্টে ঝুলে আছে, ওটাকে ঘোষণা করা হবে কিনা অবলুপ্তি ইত্যাদি, আরো 5টি ব্যাংক কিন্তু ইন দ্য লাইন, 5টি নন ব্যাংক সরি এনবিএফআই, 5টি নন ব্যাংক অন দ্য লাইন, এগুলো টিকে থাকার অবস্থায় নাই। এবং আমি একটু জানতে পেরেছি এই জন্য যে আমাকে হাইকোর্ট থেকে, মাননীয় মহামান্য হাইকোর্ট থেকে একটা ওরকম একটা প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল, আমি কিছু কাজ করে এসেছি এবং আমার স্বাস্থ্য কুলায় না বলে চলে আসি, এই জন্য আমি জানি আই কুড পিপ ইন টু দ্য ম্যাটার। সেখানে কিচ্ছু নাই, লোন চলে গেছে এবং একদিনে না, লোন তো একদিনে লুটপাট হয় না, ইট টেক্স টাইম। ওই যে পিকে সরকার নাকি পিকে হালা দেন, সে যে টাকা পয়সা নিয়ে চলে গেল, বাংলাদেশ ব্যাংক কি দেখে বসে বসে দেখেছিল? বাংলাদেশ ব্যাংককে দেখার জন্যই শুধু রাখা হয়েছে, উনি অ্যাকশন নিতে পারলো না বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট থেকে আমি জেনেছি যে ওই অন্তত পক্ষে বেশি হতে পারে 1600 কোটি টাকা ওই এনবিএফআই থেকে চলে গেছে, এবং ওভার এ পিরিয়ড অফ টাইম, এবং বাংলাদেশ ব্যাংক নিজেরাই সেটা তদন্ত করে বের করেছে। তো তদন্ত করে বের করে লাভটা কি? এই ধরনের থিওরিটিক্যাল কাজ করে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বই হলো যখনই শুরু হয়েছিল তখনই এন্টিসিপেট করা এবং ভেতর যেয়ে সেটাকে ধরে ফেলা। এই কাজটি বাংলাদেশ ব্যাংক আমি করতে পারিনি বলে নাই, করেনি বলবো, এবং একটি নাই, 5টি এনবিএফআই এর ক্ষেত্রে। এবং এনবিএফআই এর যে আজকে যে একটু ধসই নেমেছে বলবো, এর জন্য